মাত্র কয়েক বছর আগে, 5-10 বছর হয়নি, মারা গেছে মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেবেরই তো পরবর্তী উত্তরসূরি ভাইয়েরা যারা তবলিক করেন, চরমোনাই করেন অথবা কওমি দাবি করেন, তারাই তো আজকে মিলাদ আর কিয়ামের বিরুদ্ধে করছেন। আজিজুল হক সাহেবের কেতাব আমার কাছে, তিনি লিখেছেন, মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব লেখেন, ভালো করে লিখে নেন, আমার কাছে কেতাব, কেতাব খুলে আমি দেখাতে পারি। কেতাবের পৃষ্ঠা নম্বর ভালো করে মুখস্থ রাখেন, কেতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে 38, মুখস্থ রাখবেন। কত নম্বর পৃষ্ঠা? 38। কেতাবের নাম সিরাতুন নবী সংকলন বুখারি পঞ্চম খণ্ড, লিখে নেন, বুখারি পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন 38 পৃষ্ঠা লিখতেছেন, প্রাণ ভরে সকলে নবীকে সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। 10 বছর আগে মারা যাওয়া হুজুরকে অস্বীকার করে আপনি কত ভালো হুজুর হবেন আমি তো বুঝাতে পারব না, কথা করছেন না কেন? ওনার হুজুর, তিনি নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনিও এই কেতাবের দস্তখত আছে, তিনিও লিখেছেন, শামসুল হক ফরিদপুরি তিনিও একই কথাই বলছেন। শামসুল হক ফরিদপুরি আবার আরেক কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে ফাইজ, তার নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব, লিখে নেন ভালো করে, সব জায়গায় পাবেন, তাসাউফ তত্ত্ব 39-41 পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখে গেছেন। আমার নবীজিকে মিলাদ পড়তে হবে, মিলাদের মধ্যে সালাম দাঁড়িয়ে দিতে হবে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব, বসে সালাম দেওয়া বেয়াদব। শামসুল হক ফরিদপুরির ওস্তাদ যিনি, তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী। তিনি তার নসরুদ্দীন কিতাবের ভিতরে, তারপরে তার অনেক কেতাবে এসেছে, শুক্র নিমার কেয়াত কেতাবের ভিতরে বিভিন্ন জায়গায় লিখেছেন, মাওয়াজ আশরাফিয়ার ভিতরে তিনি লিখেছেন। কি লিখেছেন শুনেছেন? তিনি লিখেছেন, ভারত পাকিস্তান বাংলাদেশে যে মিলাদ হয়, এই মিলাদ কিয়ামে যদি মহিলা পুরুষ একাকার না হয়, গান বাজনা করা না হয়, ঢোল তবলা বাজানো না হয়, এই মিলাদ কিয়ামে কোনো সমস্যা নাই, এই মিলাদ কিয়াম সম্পূর্ণরূপে জায়েজ। শামসুল হক ফরিদপুরির পীর সাহেব হলেন তিনি। আশরাফ আলী থানভীর পীর সাহেবের নাম ভালো করে মুখস্থ রাখেন, মনে করেন যে শাইখুল হাদিস সাহেব তিনি হলেন গাছের ডালপালা, আর হযরতে শামসুল হক ফরিদপুরি হলেন গাছের মোটা ডাল। আরে কথা কয় না কেন? আর শামসুল হক ফরিদপুরির ওস্তাদ, তার নাম আশরাফ আলী থানভী, তিনি হলেন মোটা মগ ডাল, মোটা ডাল। এরপরে মনে করেন শামসুল হক আশরাফ আলী থানভী সাহেবের ওস্তাদ এবং পীর যিনি, তিনি হচ্ছেন কাণ্ড, গাছের কাণ্ড, নাম হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, যার কেতাবে তার নামে কেতাব রচনা করা হয়েছে, কেতাবে মুরকুমাতে ইমদাদি, যার নামে ইমদাদুল ফতোয়া, যার নামে ফতোয়ায় ইমদাদি, যার নামে ইমদাদুল মুস্তার, যার নামে ইমদাদিয়া লাইব্রেরি, যার নামে ইমদাদিয়া মাদ্রাসা, সেই ইমদাদুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি লিখতেছেন তার ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের 7 পৃষ্ঠায়, হাম হাম ইয়ানে ইয়ানে হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি, হাম হর সাল ভি প্রতি বৎসর মিলাদ ও কিয়াম সমস্কার মন আকেত করতা হুঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা মোহাব্বত মে লজ্জত আওর লুৎফ পাতা হুঁ, আমি প্রতি বৎসর আমার নবী প্রেমে বার বার মিলাদ ও কিয়ামের অনুষ্ঠান করে থাকি এবং নবীর মোহাব্বতের স্বাদ উপভোগ করে থাকি। তাকে জিজ্ঞাসা করা হলো কি স্বাদ উপভোগ করেন, তিনি বললেন, যখন আমি মিলাদ কিয়াম করি রুহানি হালতে আমার নবীকে আমি দেখতে পাই। এখন আপনারা বলেন, এবারে সমস্ত চিকন শাখাগুলিও মিলাদের পক্ষে, মোটা শাখাও মিলাদের পক্ষে, এবারে কাণ্ড হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি মিলাদের পক্ষে, হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি আবার যার অনুসারী তিনি হলেন হযরতে নূর মোহাম্মদ জানজানজাবি, তিনিও মিলাদের পক্ষে, নূর মোহাম্মদ জানজানজাবি রহমতুল্লাহ আলাই তিনি যার যারিয়া তিনি হলেন হযরতে আল্লাহর ওলি আহমদ শহীদ দেলভি রহমতুল্লাহ আলাই, আহমদ শহীদ দেলভি রহমতুল্লাহ মিলাদ কিয়াম, নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবী নবীর মতো, সবে বরাত আছে, সবে কদর আছে, হাত্তির মোনাজাত আছে, হাত্তির মোনাজাত করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, মেরাজ আছে, পীরের কাছে বায়াত হতে হবে, সব ক্ষেত্রে তিনি একমত, যতগুলো আলেমের কথা বললাম তারা সব ক্ষেত্রে একমত। এবার আপনি আসেন ওনার পীরের নাম
ইমাম শাহ হযরত আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ, উনিও একই কথা বলেছেন, যিনি বলতেছেন আমার আব্বাজান শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলতেছেন, আমি মিলাদের মাহফিল করলাম, সেখানে আমার নবীর মহব্বতে অর্থ ব্যয় করতে পারলাম না, যেহেতু মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল বুখারীর হাদিসে এসেছে, আমি মিলাদ কিয়ামের আয়োজন করলাম কিন্তু ভালো খাবার দিতে পারলাম না, অর্থের সমস্যা ছিল, যার কারণে বাড়িতে কিছু বুট ছিল, আমার স্ত্রীকে বললাম বুটগুলি ভেজে নিতে, ভাজা বুটগুলি আমি মিলাদের তবারক হিসেবে বন্টন করলাম, বন্টন করার পরে আমি ঘুমিয়ে গেলাম, রাতের অন্ধকারে আমার কুড়ে ঘরের মধ্যে ব্যথা নিয়ে ঘুমিয়ে গেলাম যে আমি কষ্ট পাইলাম, খাবার ভালো মতো দিতে পারলাম না, আজকে ছেলেরা তবারক দিচ্ছে, আমরা সেদিন সেই সময় তা গরিবী হালত ছিল, তিনি তবারক দিতে পারলেন না, শুয়ে পড়লেন, তিনি বলতেছেন আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমি মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির প্রাণ, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভির প্রাণ যে আল্লাহর হাতে, আমি তার কাছে বলতেছি, তাকে সাক্ষী রেখে বলছি, আমার পুরা অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল। বর্ণনা করতেছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভি, কষ্ট পাচ্ছেন আপনারা? বাবার আমার আমি দেখতে পেলাম আমার ঘরটা নূরের আলোময় আলোময় হয়ে গেল, আলোকিত অবস্থায় আমি চোখ যখন খুলে ফেললাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার ঘরে দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, নবীজির হাত মুবারকে আমার মিলাদে দেওয়া বুট ভাজি তবারক দেখা যাচ্ছে। নবীজি বলেন, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, আপনি অন্তরে ব্যথা নিয়ে ঘুমিয়ে গিয়েছেন, তবারক দিতে পারেন নাই বলে, বুখারীর হাদিস পালন করতে পারেন নাই, ভালো খাবার দিতে পারেন নাই, আব্দুল হক টেনশন করবেন না, আমার আল্লাহর কাছে আপনার মিলাদ কবুল, আমার আল্লাহর কাছে আপনার কিয়াম কবুল, আমার আল্লাহর কাছে আপনার তবারক কবুল। খেয়াল করুন, গোটা জগৎটা আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কাছে, গোটা জগৎটা যে পরিপূর্ণতা আমার আল্লাহর কাছে অতি সহজ, আর ওই আল্লাহ দয়া করে আমাকে এত নিকটতম করে দিয়েছেন, কারো কাছে যেতে হয় না আমাকে, পুরা জগৎটা আমার কাছে এত নিকটে যেন পুরা জগৎ আমার হাতের তালুর ভিতরে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, টেনশন করবেন না, আপনি যখন মিলাদের তবারক দিচ্ছিলেন এ তবারকটা আমি আল্লাহর বন্ধুর হাতে গিয়ে পৌঁছে গেছে, আব্দুল হক আমার আল্লাহর কুদরতে দিদারে আমি মজগুল, জান্নাতি খাবার আমি খাই, আপনার তবারকের আমার প্রয়োজন নেই, শুধু বোঝাতে চাই আপনার মিলাদ কবুল, আপনার কিয়াম কবুল, আপনার সমস্ত আমলগুলি কবুল হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, আপনার দেওয়া সেই তবারকের বুট ভাজি আমি আপনার হাতেই দিয়ে দিলাম, প্রমাণ দিলাম আপনার আমল কবুল হয়ে গেছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলেন, দুনিয়ার মানুষেরা রে আমি মাদারাজুন নবুয়ত লিখলাম, নবীজির জীবনী আমি লিখলাম, আখবারুল আখিয়ার আমি লিখলাম, মুকাদ্দামাতু মিশকাত যা বাংলার সকল মাদ্রাসায় পড়ানো হয়। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলেন, আমি আল্লাহর বন্ধুর হাত থেকে তবারক পেয়ে আমি আস্তে করে যখন ঘুমিয়ে যাই, ঘুম থেকে যখন চেতন পাই, লক্ষ্য করে দেখি আমার নবীজির মেসকোম্বরে ঘানে এখনো আমার পুরা ঘরটা ঘান যুক্ত রয়েছে। ঘান যুক্ত রয়েছে, আমি ঘান যুক্ত পেলাম আমার হাতের মধ্যে, নবীজি স্বপ্নের ভিতরে যে তবারক দিয়েছিলেন বুট ভাজি ওইটা এখনো আমার হাতের মধ্যে রয়ে গেছে। এই জন্য আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কিতাবের মধ্যে লিখে গেলাম, দুনিয়ার মানুষেরা রে আখবারুল আখিয়ার খুলুন, সোনার ভাইয়ের আমার নিজেদের মুরব্বীদের কিতাব খুলুন, আমার মুরব্বী আপনার মুরব্বী, ফুরফুরা মেদিনীপুর জৌনপুর সৎসিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুদা
মধ্যে দিয়া যত অলিয়া উলিয়া শুধু নয় বাংলার যত দল আছে আমরা চরমনায় তাবলে কওমি লামাজাবি জামাতি যত দল গোষ্ঠী আমরা রয়েছি ধর্মের নামে সকল গোষ্ঠীর সকলের মাথার তাজ নাম তার আব্দুল হক মহাদেশ দেহরেবি যার নাম হলো ওস্তাজুল আসানির বাংলা ভারত পাকিস্তানে এমন কোন বাপের হালাল সন্তান নাই আব্দুল হক মহাদেশ দেহরেবি কেউ অস্বীকার করতে পারে তিনি হলেন বাংলা ভারত পাকিস্তানের সর্বপ্রথম দ্বিতীয় নম্বর স্বরিচ্ছেদে গিয়ে তিনি লিখতেছেন আয় আল্লাহ আয় আমার আল্লাহ মেরে কোই আমল এইসা নেই হ্যায় আমার এমন কোন আমল নেই যে যে আমলটা মেরে কোই আমল এইসা নেই হ্যায় জিস আপনে দরবার মে পেশ করনে কে লায়েক সমঝো আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন আমার কোনো আমল নাই কারণ আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই কোরআন পড়ি কোরআন পড়াই হাদিস পড়ি হাদিস পড়াই ওয়াজ করি মানুষকে বুঝাই সবই করি কিন্তু কোন আমল কবুল হয়েছে আজও আমি জানি না আজও আমি জানি না কিন্তু একটি আমল আমার কবুল হয়েছে স্বয়ং নবী আমাকে সাক্ষী দিয়েছে সুবহানাল্লাহ বলে কোন আমল আমার কবুল হলো আমি জানি না গো আল্লাহ এই জন্য বলতেছেন আয় আল্লাহ আয় আমার আল্লাহ মেরে কোই আমল এইসা নেই হ্যায় এমন কোন আমল আমার নেই যে আমলটা আপনি দরবার মে পেশ করনে কে লায়েক সমঝো আপনার দরবার পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন মেরে তমাম আমল ফাসাদিয়াত মওজুদ রহতে হ্যায় আমার প্রতিটা আমল ফাসাদিয়াত দিয়ে ভরা থাকতে পারে কবুল হতেও পারে নাও হতে পারে আলবত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুঝে আবার হাকিরু ফাকিরকা এক আমল সেপ্তরে যাতে পাকি গায়াবাত কু বহুত শানদার হোতা হ্যায় আমার একটি আমল রয়েছে যেই আমলটা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন শানদার আমল চমকপ্রদ আমল কবুলযোগ্য আমল ওই ইয়ে হ্যায় ওই আমলটা এইটা ওই ইয়ে হ্যায় ওই আমলটা এইটা কে মজলিসে সিরাত নেহি মজলিসে মিলাদ কে মোকে মেক আব্দুল হক মুহাদ্দিছ দেহলভি খারে হোকর সালাম পড়তা হুঁ ইস আমল মেরে কে লিয়ে নজাত কর জরিয়া কর দিতা হ্যায় আমি আপনাদেরকে বোঝাতে চাই আব্দুল হক মুহাদ্দিছ দেহলভি তার আখবারুল আকিয়ার কিতাবের 624 পৃষ্ঠার দ্বিতীয় নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লিখতেছেন আমি আব্দুল হকের একটি মাত্র আমল আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন কবুলযোগ্য আমল রয়েছে আল্লাহ যে আমলটা ওইটা ইয়ে হে আমলটা এইটা কে মজলিসে মিলাদ কে মোকে মজলিসে মিলাদের অনুষ্ঠানে আমি আব্দুল হক মুহাদ্দিছ দেহলভি খারে হোকর খারে হোকর সালাম পড়তা হুঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি এবার আপনারা বলেন তো খারে মানে কি শুয়ে থাকা না না বসে থাকা দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি এটা আপনার আমার সবার এবার আব্দুল হক মুহাদ্দিছ দেহলভি হচ্ছেন বুঝতে পারতেছেন আব্দুল হক মুহাদ্দিছ দেহলভি হলো গোড়া কি বলেন না